নেতৃত্ব সংকটে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপে বিএনপির অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। জনগণের কষ্ট লাঘবে কম দামে পণ্য কিনতে আরও ১ কোটি লোককে বিশেষ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর কেন্দ্রীয় ১৪ দলের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে এই বৈঠকে শরিকদের সাথে কর্মকৌশল ঠিক করার পাশাপাশি উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু। নির্বাচন কমিশন গঠনে বিএনপির অংশ না নেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্ব সংকটের কারণে তারা সংলাপে অংশ নেয়নি। রাষ্ট্রপতি যখন আমাদের ডাকলো ডায়ালগে যেতে, আমরা সবাই গেলাম। হ্যাঁ, বিএনপি যায়নি, বিএনপি যাবে না, কারণ তারা আসলে যাবেই বাকি। তারা ক্ষমতা গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বা কে নেতৃত্ব দেবে? একজন হচ্ছে এতিমে টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আর একজন তো মানে সেই 10টা অস্ত্র মামলা, 21শে গ্রেনেড হামলা সহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেই যে পলাতক 2007 সাল থেকে আত্ম খবর মানে ওখানে বসে বসে এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি, সেই সুবিধাটা নিচ্ছে, এটা ঠিক। কিন্তু বিএনপির আসলে সামনে তো তেমন কেউ নেই, তো ওটা এটা সেটা উল্টোপাল্টা বলেই যাচ্ছে। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। টার্গেট করছে 1 কোটি মানুষ, তাদেরকে আমরা স্পেশাল কার্ড দিয়ে দেব, যেটা তারা ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কয়েকটা জিনিস আইটেম কিনতে পারে। যেটা যে 38 লক্ষকে আমরা টাকা দিই তারা তো থাকবেই, তার বাইরেও আরও মানে ধরে আমরা 1 কোটি লোককে দেবো। তাছাড়া 50 লক্ষ মানুষকে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা মাত্র 10 টাকায় চাল কিনতে পারে, সে ব্যবস্থাটা করা আছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার তৎপর রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজ্জাদ জাহান, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATVর ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATVর বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। টেলিভিশন সাথে আছি সব সময়।